আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ, আর কুরবানির ঈদ আসলেই যারা খামারি রয়েছেন তারা ব্যস্ত হয়ে পড়েন গরু মোটা তাজাকরণে। তো আজকে আমি এমন একটি ফার্মে এসেছি যেই ফার্মটির অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় অবস্থিত এবং গ্রামের নাম হচ্ছে রামকৃষ্ণদি। তো এখানেরই ইহান আসাদ ক্যাটেল রেঞ্জে, এবং এই ইহান আসাদ ক্যাটেল রেঞ্জের উদ্যোক্তা হচ্ছেন পুরান ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি মূলত এখানে খুব সুন্দর একটি ফার্ম গড়ে তুলেছেন। এবং আমি জানতে পেরেছি ওনাদের এখানে প্রায় আসন্ন 2021 কুরবানি ঈদকে কেন্দ্র করে ছোট বড় 100টি ষাঁড় গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে এই ইহান আসাদ ক্যাটেল ফার্ম ঘুরে দেখাবো, এবং আপনাদেরকে এই ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলোর দরদাম আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো, যে আপনারা কেমন দাম হলে এখান থেকে আপনারা কুরবানির গরুগুলো সংগ্রহ করতে পারবেন সে সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি ইহান আসাদ ক্যাটেল ফার্ম থেকে কুরবানির গরুর দরদাম জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল কি নাম আপনার? আমার নাম রহমতুল্লাহ, হাজি রহমতুল্লাহ। হাজি রহমতুল্লাহ, আচ্ছা কি করেন আপনি মূলত? ব্যবসা করি। ব্যবসা করেন? তো আঙ্কেল, যে ব্যবসা করার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে মাশাআল্লাহ খুব সুন্দর একটা মানে খামার গড়ে তুলছে, খুব বড় একটা সুবিশাল খামার। তো এই খামার করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? আসলে আমরা এই ধরনের গরু কুরবানি করি, তো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই শখ করে পালতে পালতে পাইলেই আমরা গরু কুরবানি দিচ্ছি এর আগে। আচ্ছা, তারপরে এই পালতে পালতে বাড়তে 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 আমার এত বড় খামার হয়ে গেছে। তার মানে শুরুটা ছিল শখ করে, যেহেতু নিজে পালন করে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে ছিল, আর সেখান থেকে এখন এটা বাণিজ্যিকভাবে শখ থেকে এখন এটা পেশায় চলে আসে, মানে ব্যবসায় চলে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই ফার্মের নামটা কি? আমার ফার্মের নাম হলো ইহান আসাদ ক্যাটেল রেঞ্জ। আচ্ছা, এই ফার্মের মূল উদ্যোক্তা তো আপনি নাকি? আমি, কিন্তু আমার একমাত্র ছেলে, সে আমেরিকাতে থাকে। আচ্ছা, ওর আমার চেয়ে বেশি শখ আর কি, ওর শখই এটা করা। আচ্ছা, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো আসাদুল্লাহ তানভীর। আসাদুল তানভীর, আচ্ছা, উনি আমেরিকাতে থাকে? আমেরিকাতে থাকে। আচ্ছা, তো তানভীর ভাইয়ের শখ, এবং সেই শখ থেকে মূলত এটা আপনি করার, ওর শখটাই বাস্তবায়ন করতে চাই, এটা আমি জড়ায় গেছি আর কি। মানে আমার, আমি এখানে দেখাশোনা করি, আমি মূলত এটা ইয়ে করি কি ছেলের। আচ্ছা, তো শুরুটা হয়েছিল কতদিন আগে? বছর খানিক হবে, মাত্র বছর, অলমোস্ট এক বছর মতো হবে। তো আপনাদের ফার্মে কতগুলো গরু আছে এখন? এখন প্রায় 100-এর মতো। প্রায় 100? আচ্ছা, এবং সবই তো দেখতেছি বড় বড় গরু। হ্যাঁ, মোটামুটি অলমোস্ট এগুলো বড়, এগুলো 700 আছে, 600 আছে, 500 আছে কেজি আর কি। আচ্ছা, আপনাদের এই ফার্মে মূলত কি জাতের গরু বেশি সবচেয়ে? এখানে সাইওয়াল আছে, সিন্ধি আছে, তারপর ব্রাহ্মা আছে, বিভিন্ন ধরনের গরু আছে, তার অস্ট্রেলিয়ান ফিউজিয়ান এগুলো আছে। আচ্ছা, তো আপনাদের এই যে এখন যে ফার্মটা, এটা তো মূলত মানে কুরবানি বেসিসই নাকি? কুরবানিতেই বিক্রি করেন? জি জি। এমনি সাধারণত বিক্রি হয় না তো? না 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 না, এমনি কেউ কাস্টমার কেউ আসে প্রয়োজন বলে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই ফার্মে যে কুরবানি গরুগুলো বিক্রি, এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু প্রাইসটা? আমার এখানে 1 লাখ টাকা থেকে নিয়ে 7 লাখ টাকা পর্যন্ত গরু আছে। সর্বনিম্ন হচ্ছে 1 লাখ থেকে শুরু করে 7 লাখ সর্বোচ্চ? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে কি লাইব্রেরি কোনো মানে যেটা কেজি হিসাবে ওইভাবে বিক্রি হয়? এখানে আপনার কাস্টমার আসবে, দেখবে, পছন্দ করবে, দরদাম করবে, নিয়ে যাবে। আচ্ছা, তার আপনাদের ফার্মটা তো হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি খান, তাই তো? হ্যাঁ, এটা হলো সিরাজদি খান, এই জায়গাটার নাম হলো আপনার রামকৃষ্ণদি বাজার, এই সংলগ্ন আর কি গ্রামে। ইতিপূর্বে তোমার আর গরু বিক্রি করেন? যেহেতু 1 বছর হয়েছে, এবারে মানে ফার্স্ট টাইম বিক্রি করতে যাচ্ছেন? হ্যাঁ, ফার্স্ট টাইম। আচ্ছা, তো আর কিছুদিন পরে তো ঈদ, অলরেডি কি বেচাকেনা শুরু হয়েছে? হ্যাঁ, কিছু কিছু বেচাকেনা হচ্ছে, অল্প স্বল্প কিছু কিছু। এখন পর্যন্ত ফার্মে কতগুলো বিক্রি হয়েছে? এই পর্যন্ত 8-10টা গরু বিক্রি হয়েছে। 8-10টা হয়ে গেছে। সব কি দেশের না দেশের বাইরেরও কাস্টমার আছে? না, দেশেরই, সবই দেশের। আচ্ছা, তো চলেন আপনাদের ফার্মে আমরা কিছু গরু দেখি এবং দর্শকদেরকে দেখাবো এগুলো দরদাম জানাই। জি দেখেন। আচ্ছা, তো মাশাআল্লাহ শুরুতে আমরা খুব সুন্দর এবং খুব বড় একটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটা নেপালি আর কি, নেপালি সাইওয়াল। হ্যাঁ। আচ্ছা, এই গরুটাই মনে হচ্ছে আপনার ফার্মের সবচেয়ে বড় গরু? হ্যাঁ, মোটামুটি এখন বর্তমানে। আচ্ছা, এই গরুটা সংগ্রহ করা কতদিন আগে? এটা 7-8 মাস হয়েছে। 7-8 মাস? আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করেছিল? এগুলো বিভিন্ন হাটের থেকে, বিভিন্ন বাড়ি বাড়ির থেকে আমার লোকজন আছে। আচ্ছা আচ্ছা, বিশেষভাবে গৃহস্থ বাড়ির থেকে কেনা আমার। আচ্ছা, হাট এবং গৃহস্থ দুইখান থেকে মিলিয়ে মানে গরুগুলো ক্রয় করা? জি জি। আচ্ছা, তো এই গরুটার এখন লাইভ ওয়েট আছে কতটুকু? এটা 750+ আছে। এটা 750 কেজি প্লাস? এটা কি ফিতার মাপ না লাইভ একদম? না না, স্কেলের মাপে। স্কেল আপনাদের ফার্মে স্কেল আছে? না, আছে আছে। এটা আপনার ঈদ পর্যন্ত 800 হয়ে যাবে। আচ্ছা, তো মাশাআল্লাহ, যদি স্কেলের মাপে 750 হয় এবং দেখতেও গরুটা খুব সুন্দর এবং সুবিশাল, তো গরু কি কোনো নাম রাখছেন? না, কোনো নাম রাখেন নাই। আচ্ছা, তো এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য?
এটা অ্যাকচুয়ালি দরদাম তো কাস্টমাররা এসে বলবে, তারপরে এটা আমার আস্কিং প্রাইস 6.5 লাখ টাকা। এটা আস্কিং প্রাইস 6.5 লাখ? জি জি। আচ্ছা, 750 কেজি হচ্ছে একদম স্কেলের মাপে? স্কেলের মাপে। আচ্ছা আচ্ছা। আর তাহলে তো মোটামুটি যেই ওজন আছে, ওজন অনুযায়ী খুব বেশি চান নাই? কারণ হচ্ছে অনেকেই এই ধরনের গরুগুলো 10-15 লাখ চায় বা এর চেয়ে ছোট গরু চায়, যেটা আমরা দেখছি। আমার ওই রকম ব্যবসা করার ইচ্ছা না। আমার যেটা খরচ টরচ করে অল্প কিছু প্রফিট আমি গরু দিয়ে দেবো, মানে সামান্য প্রফিট। হ্যাঁ হ্যাঁ, শখের করা ফার্ম তো আমার, এখানে আমি আমরি কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য ফার্ম করে নিই। ঠিক আছে, তো চলেন আমরা আপনার আরো গরু দেখি। জি জি। তো মাশাআল্লাহ আমরা আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটাও নেপালি গরু। আচ্ছা, নেপালি গরু না? আচ্ছা, এটা কি ষাঁড় না? ষাঁড় গরু। আচ্ছা, তো চোটটা তো দেখা যায় মাশাআল্লাহ, কি পাগলা না কাছে যাওয়া? না না, পাগলা না, খুব সুন্দর। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নেপালি ষাঁড়, খুবই সুন্দর, অনেক বড় একটা চুর দেখতে পাচ্ছেন। তো এটা দাঁতে কয়টা? এটা চার দাঁতে। চার দাঁত না? এর ওজন আছে কেমন? 600 প্লাস আছে এটা। এই গোটার দাম চাচ্ছে কত? এটা আপনি 6 লাখ টাকা করে দিয়ে দেবেন। এটা হচ্ছে 6 লাখ খুলে দিয়ে দিবেন? এটা আরো আলোচনার সুযোগ আছে? আছে আলোচনা, যদি পছন্দ করে কিছু তো সুযোগ থাকবে আলোচনা। আচ্ছা, পছন্দ করলে আলোচনার সুযোগ আছে। আচ্ছা, তো চলেন আপনার পরের গরুগুলো দেখি। তো মাশাআল্লাহ আমরা আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, এটা কি জাতের গরু? সাইওয়াল। সাইওয়াল, সাইওয়াল গরু। আচ্ছা, গোটা তো দেখতে খুবই সুন্দর, যেমন কালার তার তেমন শিং। জি জি জি। আচ্ছা, তো দাঁতে কটা? এটা বোধহয় খুব সম্ভব চার দাঁত হবে। দাঁতে চার দাঁত না? আর এর ওজন আছে কেমন? এর ওজন আছে 600 প্লাস। 600 প্লাস। আর এগোটার দাম চাচ্ছে কত? এটা 5,80,000 টাকা দিয়ে দেবো। এটা হচ্ছে 5,80,000। আচ্ছা, এটা কি জাতের গরু? এটাও সাইওয়াল। এটাও সাইওয়াল। ট্যাগ নাম্বার কত? এটা 74। 74, প্রত্যেকটা ট্যাগ নাম্বার লাগানো আছে? জি 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 জি। আচ্ছা, তো এই গোটার ওজন আছে কেমন? সেম, একই ওজন। একই ওজন। আচ্ছা, এটার প্রাইস? প্রাইস এরকম 1-2 হাজার টাকা কম বেশি হবে। 1-2 হাজার, 5,80,000 টাকা হচ্ছে, 2-1 হাজার টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তো আঙ্কেল মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু? সাইওয়ালি। সাইওয়ালি। দাঁতে কটা? এটা চার দাঁত। এটাও দাঁতে চার দাঁত। এই গোটার ওজন আছে কেমন? এটা 600 প্লাস। 600 প্লাস। আচ্ছা, এই গোটার দাম চাচ্ছে কত? 4.5 লাখ টাকা। 4.5 লাখ। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম যে একটু আগেও দেখলাম যে 600 প্লাস ছিল, ওইগুলোর দাম 6 লাখ, আবার এটাও 600 প্লাস, এটা 4 লাখ। এটার ডিফারেন্ট কালার, ডিজাইন, গঠন, এগুলোর উপরে কিছু দরদাম, সৌন্দর্যের কারণে এটা আসলে দামটা এরকম ব্যবধান হচ্ছে? একটু ব্যবধান হবে, বেশি না, অল্প একটু ব্যবধান হবে। আচ্ছা ঠিক আছে, তো আঙ্কেল হচ্ছে আপনার সেই সেটটা নাকি? জি জি জি। আচ্ছা, সেটা দৈর্ঘ্য এবং প্রস্থে কত দূর আছে? এটা প্রস্থে 50 ফিটের মতো হবে। প্রস্থে 50? হ্যাঁ, 250 ফিটের মতো লম্বা। আচ্ছা, তো এখানে কতগুলো গরু লালন পালন করা যাবে? এখানে 200 গরু আপনি লালন পালন করতে হবে। 200? আর পালন করতেছেন 100? 100। তো এই যে সেটটা করতে কেমন টাকা খরচ হয়েছে? এটা সেটটা করতে অ্যারাউন্ড 40 লাখ টাকার মতো খরচ। 40 লাখ? তো এই শেডের মধ্যে আপনি অনেক টাকা বিনিয়োগ করে ফেলছেন। জি জি। আচ্ছা, এত টাকা মানে বিনিয়োগ করে শেড করা, এটা কতটা যুক্তিসঙ্গত? কারণ কোনো কারণে যদি সাকসেসফুল না হন। হ্যাঁ, এই যে 1 বছর হয়েছে, চেষ্টা করতেছি দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু শুরু থেকে বলি যে টিকে থাকার চেষ্টা করতেছি, আপনারা সহায়তা করবেন। আর টিকে তো থাকতে হবে আপনার নিজের চেষ্টাই। আচ্ছা ঠিক আছে, দোয়া করি যেহেতু মানে অনেক পুঁজি ইনভেস্ট করে করছেন যেন সফল হন। জি জি। আচ্ছা, তো এই যে গরুগুলো মোটা তাজাকরণ করতেছেন, খাওয়া দাওয়ার কি দিচ্ছেন? খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার ম্যানেজার সাহেব ভালো বলতে পারবেন, উনি উনি এটা দেখাশোনা করেন। আপনার ম্যানেজার? জি জি। আচ্ছা, আপনার ম্যানেজার কে? এই যে আমার ম্যানেজার উনি রানা, উনি। আচ্ছা উনি। আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন ভাই? জি ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে খামারে শুরু থেকে আছি। শুরু থেকে? জি। আগে কি করতেন? আগে আমি লেখাপড়া করতাম, লেখাপড়া শেষ করে এখানে আর কি। আপনি কি গরু লালন পালনের প্রশিক্ষণ আছে? জি, আমি কিছুদিন লালন পালন করছি, তারপরে এখানে এসা দায়িত্ব নিয়েছি। আচ্ছা, তো এই যে গরুগুলোকে যেখানে খাবার দাবার দেওয়া হচ্ছে, খেয়ে কীভাবে খাবার দাবার দিচ্ছেন, কয় বেলা দিচ্ছেন, কখন কখন দিচ্ছেন একটু বলেন তো। আমরা গরুরে মনে করেন সকালে উঠা চারিঠারি পরিষ্কার করাই, চারিঠারি পরিষ্কার করাই, খড় খাওয়াইতেছি, খড় খাওয়ার পরে কিছুক্ষণ পরে দানাদার খাবার দেই, দানাদার খাবার দেওয়ার পরে আমরা দানাদার খাবারটা হলো ড্রাই খাওয়াই, তার কিছুক্ষণ পরে ঘণ্টাখানিক বা 1.5 ঘন্টা পরে আমরা সাদা পানি দিয়ে দিই, একদম ফ্রেশ পানিটা দিই গরু, পানি দেয়, পানি খাওয়ার পরে গরুরে গোসল টোসল করাই, গঠর পরিষ্কার করাই, তারপর গরু রেস্ট চলে যায়। আচ্ছা, সকালবেলা এই হচ্ছে আপনাদের গরুর খাবার দাবার? কাঁচা ঘাস দেন না? না, আমরা কাঁচা ঘাস দেই না, কিন্তু আমরা সাইলেজ দেই। সাইলেজ? জি সাইলেজ। আচ্ছা, তো সাইলেজটা কি আপনারা নিজেরা তৈরি করে খাওয়াচ্ছেন না কিনে খাওয়াচ্ছেন? না, আপাতত আমরা বাইরে থেকে কিনে খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, বাইরে থেকে কিনে তারপর সাইলেজ খাওয়াচ্ছেন? জি জি। তো নিজেরা তো তৈরি করে খাওয়াতে বলে মানে বেস্ট হতো নাকি? বেস্ট হয়তো আমাদের প্ল্যান আছে, আমরা চিন্তা ভাবনা রাখছি, করার জন্য জায়গাও রেডি করছি, আমরা যাবো আর কি আস্তে আস্তে। এই যে সাইলেজ খাওয়া যে গরু মোটা তাজাকরণ করতেছেন, কোনো সমস্যা হচ্ছে নাকি এর কোনো উপকারিতা পাচ্ছেন বা কী ধরনের উপকারিতা পাচ্ছেন খাওয়ানো? না, আমরা ভালোই উপকার পাচ্ছি সাইলেজের, তেমন কোনো সমস্যা হচ্ছে না, ভালোই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভ্যাকসিন করা হচ্ছে কি কি?
ভ্যাকসিন আপনার খুরা রোগের ভ্যাকসিন করা আছে, লাম্পির ভ্যাকসিন করা আছে, তরকার ভ্যাকসিন, মোটামুটি সবগুলো ভ্যাকসিনই আমরা করে রাখি। প্লাস হচ্ছে ক্রিমিরের ওষুধ যেটা দরকার ওইটা দিয়ে রাখি আমরা, এটা আমরা টাইম টু টাইম মেনটেন করি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো আঙ্কেল, আমরা নতুন আরেকটি লট দেখতেছি, এখানে কি জাতের গরু আছে? এখানে সব অস্টেল ফ্রিজিন বলে এগুলোকে। আচ্ছা, এটা হচ্ছে পাকরা অস্টেল না? আচ্ছা, গরুটা তো মাশাআল্লাহ খুবই আনকমন কালার, এটা কিরকম বলবো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা কেমন? এটাকে বাংলা লিংকও বলে অনেকে, বাংলা লিংক কালার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন? এটা 700 প্লাস। 700 প্লাস। আচ্ছা, এই গরুটার দামটা হচ্ছে কত? 6.5 লাখ। 6.5 লাখ। আচ্ছা চলেন, আপনারা আমরা আরো গরু দেখি। তো মাশাআল্লাহ খুব সুন্দর উঁচু লম্বা একটা গরু দেখতেছি, এটা কি জাতের? এটা অস্ট্রেল ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, তাতে কটা? এটা 4 দাঁত। 4 দাঁত। ওজন আছে কেমন? এটা 750। 750? কি বলেন, এত বড় গরু মাত্র 750? হ্যাঁ, 750 প্লাস হবে। 750 প্লাস। আচ্ছা, এর দাম চাচ্ছে কত? এটা 6.5 লাখ টাকা। 6.5। আচ্ছা, তো মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। তাতে কটা এটা? এটা 2 দাঁত হবে। এটা 2 দাঁত? কি বলেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 2 দাঁতের একটা হলস্টেইন ফ্রিজিয়ান সার, আর যেটা আসলে আমি দেখতেছি এটা যদি আর 2 বছর পালন করে তাহলে এটা বাংলাদেশের নাম্বার 1 একটা গরু হবে। জি জি জি। আচ্ছা, তো এটা কি বিক্রি করে দিবেন? গরু ভালো কাস্টমার পেলে বেচে দেব। এটা পালন করেন, এটা পালন করলে তো এটা আপনার ফার্মের একটা আইকনিক গরু হবে। জি জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, আমি আপনাদেরকে দেখাই এটার কাছে কাছে। এই লাতি দিবেন না তো? দর্শক আপনারা দেখেন এর যে উচ্চতা, এটা মাত্র 2 দাঁতের একটা হলস্টেইন ফ্রিজিয়ান সার, এবং এর মাথাটা দেখেন শেপটা কি, এটা যদি পালন করা হয় এটা কি সুবিশাল একটি গরু হবে। তো এটা তো পালার গরু, এটা তো আসলে কুরবানির জন্য এখন আমি মনে করি উপযুক্ত না। যদি ভালো কাস্টমার এরকম আসে নেবে নাহলে থাকবে আগামী বছর। আচ্ছা, এর ওজন আছে কত এখন? এটাও প্রায় 700 এর মতো। 2 দাঁতই 700? জি জি। কেজি প্লাস? জি জি। আচ্ছা, তো এটার দাম চাচ্ছে কত? এটা 6,30,000 টাকা। 6,30,000 না? আচ্ছা, এটা কি জাতের গরু? এটা অস্ট্রেল, অস্ট্রেলি মিক্সড আছে, সাইওয়াল অস্ট্রেল ক্রস। এর ওজন আছে কেমন? এর ওজন আপনি 650 উপরে আছে। 650 উপরে। আচ্ছা, এটার দাম চাচ্ছে কত? এটা আপনি 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা। জি জি। আচ্ছা, এই গোটার ওজন আছে কেমন এখন যেটা দেখতেছি? এটা 600 কেজির কাছাকাছি হবে, কিছু কম হতে পারে 600 কেজির থেকে। এটা এটার দাম চাচ্ছে কত? এটা 5 লক্ষ টাকা। 5 লক্ষ। আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন? এটা আমার খুব প্রিয় একটা গরু, খুব সুন্দর। এটা আমার ইচ্ছা আছে আগামী বছর পালার, তো সেরকম কাস্টমার। এটা 2 দাঁতের গরু? এটাও 2 দাঁত? হ্যাঁ, এটা 2 দাঁত। আচ্ছা, এটা তো কালারও খুব সুন্দর, বড় হবে এক বছর পারলে। আচ্ছা, আপনার খুব প্রিয় গরু না? হ্যাঁ, প্রিয় গরু। আচ্ছা, ওজন আছে কেমন এখন? এটা 600 প্লাস ওজন আছে। 600 প্লাস। আচ্ছা, বড় হলে তো এই গরুটা আরো অনেক সুন্দর দেখা যাবে। জি জি জি। আচ্ছা, তো এই গরুটার কি কেমন দাম চাচ্ছে বিক্রির জন্য? 5 লাখ টাকা দাম। এটা 5 লাখ টাকা না? জি জি। আচ্ছা, ঠিক আছে। এটা কি হাঁসা নাকি? হ্যাঁ, এটা হাঁসা। হাঁসা আছে কয়টা? হাঁসা আছে আমার কাছে 3টা। 3টা? ওই যে ভিতরে আরো আছে 2টা? হ্যাঁ, 4টা আছে, আরেকটা আছে। আরেকটা আছে? জি জি। আচ্ছা, তো এটা কি কুরবানির উপযুক্ত? জি জি, কুরবানি। যে কয়টা আছে সবই না? সবই সবই কুরবানি। আচ্ছা, তো হ্যাঁ, হাঁসাটা ওজন আছে কেমন? এটা 400 প্লাস আছে। এটা 400 প্লাস? 450 হবে। আচ্ছা, তো এটার দাম চাচ্ছে কত? 3 লাখ টাকা। 3 লাখ। তো এই যে হাঁসা দুইটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলোর প্রাইসটা কেমন? এগুলো আপনি দুইটা যদি জোড়া কেউ নেয় এটা আপনি 2,60,000 টাকা পড়বে। যদি জোড়া নেয়? জোড়া নেয়। আলাদা নিলে একটু বেশি পড়বে? আলাদা নিলে একটু বেশি পড়বে। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর হাঁসা। জি জি। দুইটা মাত্র 2,60,000? এটা এটা আসলে সুন্দরের উপর দাম। আচ্ছা আচ্ছা, এটা আমার পারচেজিংও বেশি, যার জন্য সেলিংও একটু বেশি। ঠিক আছে, তো আপনাদের কাছ থেকে যদি কেউ কুরবানির গরুগুলো সংগ্রহ করে সেই ক্ষেত্রে কি কুরবানি ঈদ পর্যন্ত আপনারা লালন পালন করে দিবেন? করে দেবো, এখনো নিতে পারে, কুরবানি ঈদ পর্যন্ত আমরা লালন পালন করে দেবো, এবং আমরা হোম ডেলিভারি করে দেবো। আচ্ছা, বুকিং করা সিস্টেম মানে আপনাদের এখানে অর্ডার করার সিস্টেমটা কি? আপনি 50% পেমেন্ট করে দেবে। 50% অর্ডার? আর 50% আপনি ঈদের টাইমে যখন ডেলিভারি যখন নিয়ে যাবে তখন করবে না? আচ্ছা, তো কেউ যদি আপনাদের কাছ থেকে কুরবানির গরু ক্রয় করতে চায় তো তারা কীভাবে ক্রয় করবে? আমাকে এখানে আসবে, এসে পেমেন্ট করে দেবে। আমার যদি আমার ভিউ দেখে যদি কিনতে চায়, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার টেলিফোনে যোগাযোগ করবে আমার সাথে। আচ্ছা, তো যোগাযোগের জন্য আপনাদের টেলিফোন নাম্বারটা একটু বলে দেন। 01715111901। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাদের এখানে এসে দেখে শুনে তারা কুরবানি গরু ক্রয় করতে পারবে। জি জি জি। আচ্ছা, তো খামারে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে, আপনারা সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই, যতটুকু আমাদের পক্ষে সম্ভব অবশ্যই আমরা সহযোগিতা করব। আমি অ্যাকচুয়ালি একটা মানে অতি লাভের চিন্তা করে করান আমার, আমি অল্প মুনাফার মধ্যে এটা আসলে এই গরুর ব্যাপারটা আমার টোটাল পরিবারের একটা শখের ব্যাপার, বিশেষ করে আমার ছেলে
সে আমেরিকাতে থাকে কিন্তু তার গরুর নেশা, তার গরু ছাড়া কিছু বোঝে না। আমার সাথে কথা হয়, আমি বুঝতে পারছি যে আসলে কতটা গরু পাগলা। তার নাম আসাদুল্লাহ তানভীর, সে আমেরিকায় থাকে ডালাসে। মানে গরু নিয়েই তার যত স্বপ্ন কল্পনা, গরু নিয়ে আরও কী কী করবে, সে ডালাসে আরও ফার্ম করবে, এখানে থেকে ওখান থেকে পাঠাবে, অনেক কিছু তার পরিকল্পনা। এটা দিয়ে একটা স্টার্টিং আর কি, এটা দেখি আল্লাহ কোন কোন তো নিয়ে যায়। দোয়া করুন আপনারা, অবশ্যই দোয়া করি এটা যেন আরও অনেক দূরে যায় এবং বাংলাদেশে একটা একটা আইকনিক ফার্ম হয় এই ইয়ান আসাদ ক্যাটেল ফার্ম, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি আপনার ভালো থাকবেন, ধন্যবাদ।